প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোড বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের সেকেন্ড সেমিস্টার বৈষ্ণব পদাবলীর অন্তর্গত গৌরাঙ্গ বিষয়ক যে পর্যায়ে আছে, গৌরাঙ্গ বিষয়ক পর্যায়ের অন্তর্গত একটি পদ নিয়ে আমি আলোচনা করব, যেটি তোমাদের সিলেবাসে আছে, সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া। দেখো, প্রথমেই আগে বলি, এই সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া এই পদটি জ্ঞানদাসের লেখা একটি গৌরচন্দ্রিকার পদ। গৌরচন্দ্রী বিরহ যন্ত্রণায় জর্জরিত, রাধাভাবে ভাবিত গৌরাঙ্গ দেবের বিভিন্ন দোষার একটা রূপরেখা, একটা রেখাচিত্রের মধ্য দিয়ে বৈষ্ণব কবি জ্ঞানদাস এখানে আসলে কৃষ্ণলীলারই পরিচয় দিয়েছেন। যদি সমগ্র পদটা খুব ভালো করে দেখো, তাহলে দেখবে রাধাভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গের এই কৃষ্ণ রূপ তন্ময় রূপটি আমাদের শ্রীমতী রাধার পূর্বরাগের কথা মনে পড়িয়ে দেয়। যাই হোক, আগে আমরা টেক্সটটা দেখব, চলো সময় নষ্ট না করে টেক্সটটা দেখি খুব সহজে। সহচর অঙ্গে, সহচর অর্থাৎ সঙ্গীদের অঙ্গে, গোড়া অঙ্গ হেলাইয়া, গোড়া অঙ্গ হেলাইয়া, গোড়া এখানে সাবজেক্টকে গোড়া মানে গৌরাঙ্গ দেব তার অঙ্গ হেলিয়ে দিয়েছেন, সহচর অর্থাৎ সঙ্গীর অঙ্গে হেলান দিয়েছেন, অর্থাৎ ভাববিহল এতটাই যে ভাববিহল গৌরাঙ্গদেব এখানে কিন্তু দেখা যায় তার যে সহচর সঙ্গীদের অঙ্গে হেলান দিয়েছেন। চলিতে না পারে খেনে পরে মুরছিয়া, চলিতে না পারে, চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, খেনে মানে ক্ষণে বা ক্ষণে ক্ষণে পরে মুরছিয়া, বারবার মূর্ছিত হয়ে পড়ছেন, অর্থাৎ কৃষ্ণপ্রেমে কৃষ্ণ তন্ময় রূপ মানে গৌরাঙ্গদেব কৃষ্ণপ্রেমে এতটাই ভাবিত, এতটাই কৃষ্ণপ্রেমে আকৃষ্ট যে তার দেহ অর্থাৎ শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে, তাকে ধরে রাখা যাচ্ছে না, তিনি বারবার মূর্ছিত মানে ক্ষণে ক্ষণে মূর্ছিত অজ্ঞান হয়ে পড়ছেন, বারবার মূর্ছিত হয়ে পড়ছেন। রাধা ভাবাবিষ্ট গৌরাঙ্গদেব এখানে শরীর মনের যে এমন দুর্বল হয়ে পড়েছেন যে তিনি যেন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেও পারছেন না, সহচর অঙ্গে হেলান দিয়ে আছেন। অতি দুর্বল দেহ ধরণে না যায় তার দেহ, রাধাভাবে ভাবিত গৌরাঙ্গদেব এতটাই দুর্বল হয়ে পড়েছেন তার দেহটাও ধরে রাখা যাচ্ছে না। ক্ষিতিতলে পড়ি সহচর মুখ চাই, ক্ষিতিতলে মাটির উপর পড়ি মানে পড়ে সহচর মুখে চাই, বন্ধুদের সহচর বন্ধু সাথীদের মুখের দিকে তাকাচ্ছে। আসলে এখানে গৌরাঙ্গদেব কখনো মাটিতে পড়ে গিয়ে সাহায্যের জন্য সঙ্গীর মুখের দিকে বা সাথীদের মুখের দিকে তাকিয়ে আছেন, কেন না তিনি সহায়তা চাইছেন। কোথায় পরাণনাথ বলি খেনে খান্দে, কোথায় পরাণনাথ প্রাণনাথ শ্রীকৃষ্ণ কোথায় এইটা বলে খেনে ক্ষণে ক্ষণে খান্দে মানে কাঁদছেন। মাঝে মাঝে গৌরাঙ্গ কোথায় প্রাণনাথ কোথায় শ্রীকৃষ্ণ বলে কাঁদছেন। আসলে এই যে শ্রীমতী রাধার পূর্বরাগের মতো শ্রী গৌরাঙ্গ এখানে কোথায় প্রাণনাথ বলে বারবার মূর্ছিত হয়ে পড়ছেন, দু চোখের অশ্রু বাধা মানছেন না কোনো মতেই। আর সেই জন্য যেখানে হচ্ছে পরে পূরব বিরহ জ্বরে থির নাহি বাধ্যে, পূরব পূর্ব বিরহ জ্বর পূর্বের যে বিরহ জ্বর হেতু থির নাহি বাঁধে তিনি স্থির থাকতে পারছেন না। গৌরাঙ্গদেব এখানে রাধাভাবে ভাবিত তার এখনকার স্মৃতি জন্মান্তরের রাধারই স্মৃতি, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাবার পর শ্রীমতী রাধা যে বিরহ যন্ত্রণা ভোগ করেছিলেন তার আর সমাপ্তি ঘটেনি, কারণ শ্রীকৃষ্ণ আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি। এই জন্মে গৌরাঙ্গেরও মনে হয়েছে, মনেও গৌরাঙ্গের মনেও সেই পূর্বজন্মে রাধা বিরহের স্মৃতি জেগে ওঠায় তিনি আর ধৈর্য ধরে নিজেকে স্থির রাখতে পারছেন না, তাই পূর্ব বিরহ জ্বরে স্থির থাকতে পারছেন না। কেন হেন হইল গোড়া বুঝিতে না পারি, গৌরাঙ্গের মনে কেন এই রকম বিরহের ভাব জেগে উঠল তা তিনি বুঝে উঠতে পারছেন না। আসলে দেখো, এর কারণ কি না, গৌরাঙ্গদেব রাধাভাবে ভাবিত হলেও রাধার সঙ্গে তার যে তার একাত্মতা ঘটে গেছে এ বিষয়ে তিনি সচেতন ছিলেন না।
নিজের অজ্ঞাতেই তিনি রাধাময় হয়ে পড়েছিলেন। তাই জ্ঞানদাস কহে, এই যে শেষ অংশে পদকর্তরা যেটা বলছেন এটাকে আমরা বলি ভণিতা। মধ্যযুগের কাব্য কবিতায় আমরা দেখি যে মূলত সেখানে কবিতার শেষে কবিরা তাদের ভণিতা আত্মপরিচয় দেন, এটাকে আমরা বলি ভণিতা। জ্ঞানদাস কহে, জ্ঞানদাস বলছে, নিচ্ছনি লইয়া বালায় নাম নিয়ে মরি। আসলে পদকর্তা জ্ঞানদাস এখানে বলছেন তিনি যেন গৌরাঙ্গের আপদ বালায় মানে নাম নিয়ে নিজে নিয়েই মরেন, অর্থাৎ গৌরাচাঁদের সুস্থতা মঙ্গলের জন্য তিনি নিজেই আত্মদানে প্রস্তুত আছেন, এই কথাটাও যিনি তিনি ব্যক্ত করছেন। সমগ্র কবিতা জুড়ে রাধাভাবে ভাবিত গৌরাঙ্গদেবের এই পদ, কবিতা নয় পদ জুড়ে রাধাভাবে ভাবিত গৌরাঙ্গদেবের এই যে সুন্দর রূপ চিত্র এখানে চিত্রিত হয়েছে, তাই এই পদটি গৌরাঙ্গ বিষয়ক পদ নয়, এটি আসলে গৌরচন্দ্রিকা বিষয়ক পদ। আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতের নাগালে চলে আসে। আর অবশ্যই যদি তোমাদের নোটস এবং সাজেশান প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ইনফিনিক্স.org তে লগ ইন করো, লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশান সংগ্রহ করো।